নমস্কার বন্ধুরা, রূপালী গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। টবে কিভাবে স্ট্রবেরি চাষ করবেন সেই বিষয়েই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বন্ধুরা, এখন নভেম্বর মাসের শেষের দিক, স্ট্রবেরি ফল গাছকে টবে রোপণ করার সঠিক সময়। গত বছরও এই নভেম্বর মাসেই আমি টবের মধ্যে স্ট্রবেরি চাষ করেছিলাম এবং খুব সুন্দরভাবে স্ট্রবেরি ফল ফলিয়েছিলাম। সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো এবং ভিডিও শেষেও স্ক্রিনের মধ্যে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিও দুটির মধ্যে স্ট্রবেরি গাছের একদম প্রথম অবস্থা থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা পদ্ধতি ভালো মতো দেখানো হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবছর বন্ধুরা আমি কেবলমাত্র গোবর সার এবং সাথে কিছু হাড়গুঁড়ো ও শিংকুচি সার মিশিয়ে স্ট্রবেরি ফল গাছ টবে আমি রোপণ করে আপনাদের দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি মূল আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, স্ট্রবেরি চাষের টবের মাটি তৈরির জন্য আমি এখানে মিশিয়ে নিয়েছি 50 ভাগের মতো গোবর সার, 10 ভাগের মতো বালি, 20 ভাগের মতো মাটি এবং 20 ভাগের মতো কোকোপিট। তারপর এই মিশ্রণটির সাথে কিছু পরিমাণ হাড়গুঁড়ো এবং কিছু পরিমাণ শিংকুচি সার ভালো মতো করে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি সর্ষের খোল, নিম খোল ইত্যাদি থেকে থাকে তাহলে এই মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে পারেন। আমি এই মুহূর্তে নিম খোল ও সর্ষের খোল মিশিয়ে নিলাম না, তবে এর পরবর্তী সময়ে আমি সর্ষের খোল পচানো জল স্ট্রবেরি গাছের টবের মধ্যে প্রয়োগ করব। স্ট্রবেরি ফল চাষের জন্য খুব বড় টবের প্রয়োজন নেই, এই রকম ছোট 6 ইঞ্চি পরিমাণ টব হলেই যথেষ্ট। টবগুলিতে মাটি ভরাট করার পূর্বে প্রথমে ছিদ্রগুলির উপরে কিছু পাথর দিয়ে দিতে হবে এবং তার উপরে কিছু পরিমাণ বালি দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো মতো তৈরি হয়ে যায়। জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি হয়ে যাওয়ার পর ধীরে ধীরে টবগুলিকে ভরাট করে দিবেন। একদম সম্পূর্ণভাবে ভরাট করার প্রয়োজন নেই, উপরের দিকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবেন। স্ট্রবেরি ফল গাছকে আপনারা ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও রোপণ করতে পারবেন। এই ধরনের প্লাস্টিক আপনারা সংগ্রহ করবেন এবং তার মধ্যে একই রকমভাবে মাটি ভরাট করে নিয়ে স্ট্রবেরি ফলের চারাকে রোপণ করতে পারবেন। চলুন, মাটি ভরাট করা তো হয়ে গেল, এবার স্ট্রবেরি ফলের চারাগুলোকে সঠিকভাবে বসিয়ে দেওয়া যাক। চারাগুলোকে টবে রোপণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়ার দিকের অংশটুকু যেন মাটির ভিতরে চলে না যায়। আবার খুব একটা ওপরেও রাখবেন না, অর্থাৎ এক কথায় বলতে গেলে চারাগুলোর মধ্যে যতটুকু মাটি তৈরি ছিল সেই মাটি বরাবরই চারাগুলোকে টবের মধ্যে বসিয়ে দিবেন। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন চারাগুলিকে টবের মাটিতে ঠিক কতটা পরিমাণে ভিতরে বসানো হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্য রাখবেন চারাগুলো যেন টবের ঠিক মাঝ বরাবর বসানো হয়, কারণ স্ট্রবেরি ফল গাছের চারিদিকেই ধরবে। বন্ধুরা, আমার দেখানো এই রকম পদ্ধতি অবলম্বন করে আপনারা টবের মধ্যে স্ট্রবেরি চাষ করুন, আশা করি ভালো ফল পাবেন। স্ট্রবেরি ফলের চারাগুলোকে টবে ভালো মতো বসানো হয়ে যাওয়ার পর প্রতিটি টবেই পরিমাণ মতো জল প্রয়োগ করতে হবে। জল প্রয়োগ করার পর টবগুলিকে সরাসরি রোদের মধ্যে না রেখে দুদিন হালকা ছায়াযুক্ত অঞ্চলে রেখে দিবেন। তারপর ধীরে ধীরে টবগুলিকে একদম খোলা আকাশের নিচে রাখবেন, যাতে দিনের বেলা সূর্যের আলো পায় এবং রাতের বেলা কুয়াশার জল পায়। চারাগুলিকে রোপণ করার পর আপনারা যদি পারেন একবার ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দিবেন। চারাগুলিকে রোপণ করার 15 দিনের মধ্যে আর নতুন করে কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই। পরবর্তী সময়ে কিভাবে পরিচর্যা করতে হবে সেই নিয়ে ভিডিও আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়াও যে দুটি ভিডিও আমি গত বছর চ্যানেলে আপলোড করেছিলাম সেই দুটি ভিডিও দেখলেও আপনারা স্ট্রবেরি ফল গাছের বিভিন্ন রকমভাবে পরিচর্যা বিষয়ে জানতে পারবেন, ভিডিও দুটিও আপনারা অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।